সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে ফালাকাটা শহরের প্রতিবাদ মিছিল করল বিজেপি। সোমবার বিকেলে ফালাকাটা বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা মেন রোড ট্রাফিক মোড়ে এসে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায়। এদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। আপনারা জানেন যে সন্দেশখালীকে অবরুদ্ধ করে তৃণমূল কংগ্রেস সেখানে শাসকের আইন চালাচ্ছে। শুধু তাই নয়, সেখানকার দলিত হিন্দু নারীদের সেখানে দিনের বেলা তারা পছন্দ করে এসে সন্ধ্যাবেলা তাদেরকে তুলে নিয়ে এসে পার্টি অফিসে দিনের পর দিন ধর্ষণ কাণ্ড চালিয়েছে। এটা একদিন দুদিন নয়, 10 বছর 12 বছর যাবৎ এই ঘটনা তারা ঘটিয়েছে। সেখানকার মায়েরা আজকে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে এসেছে আজকে তাদেরকে সমর্থন করার জন্য ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন। আপনারা জানেন আজকে অন্যায়ভাবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। তারা যখন দাবি করেছিল যে বিধানসভায় সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হবে, তাদের আলোচনা করতে দেয়নি, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন চলছে। আপনারা জানেন আজকে মাননীয় বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির 60 জন বিধায়ক সন্দেশখালী যাচ্ছিলেন, তাদেরকে সন্দেশখালী 60 কিলোমিটার আগে বাসন্তী হাইওয়েতে তাদেরকে আটকে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সেখানে 144 ধারা ছিল না, তা সত্ত্বেও তাদের আটকানো হয়েছে। এর প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি ফালাকাটায় এই আন্দোলন করছে, এবং একই সঙ্গে মমতা ব্যানার্জি, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, তাই তার কুশপুতুল আজকে এখানে দাহ করা।